অতিবৃষ্টি এবং সেই সঙ্গে নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল। মানুষের কাছে খাবার নেই। বৃহস্পতিবার সেই দুর্দশার কিছু চিত্র উঠে এলো আজ বাংলার ক্যামেরায়। এই দুঃসময়ে বৃহস্পতিবার বাগনান নারকেলতলা মধুসূদন বেড়া সহ তার সহযোগীরা সাধারণ মানুষের খাবার জোগাতে বিশেষ উদ্যোগ নিলেন। অতিবৃষ্টির কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর জলে ভিজে যাওয়া কল পুনরায় শুকনো করে মুড়ি ভাজা শুরু করার প্রস্তুতি নিলেন তারা। মনে করেন এই কল চালু হলে সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। এদিন মধুসূদন বেড়া বলেন, বন্যার ফলে বহু মানুষ অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে। গতকাল বুধবার মুখ্যমন্ত্রী আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে আসতে পারলেন না। এখন সবচেয়ে বড় সমস্যা মানুষের কাছে খাবার নেই। এই কল চালু হলে তবুও মানুষ কিছুটা খাবার পাবে। আমরা চাই মুখ্যমন্ত্রী এসে যেন মানুষের দুরবস্থা খতিয়ে দেখে, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে কিছু সাহায্য করেন। এখন সবচেয়ে বড় সমস্যা মানুষের হাতে কোনো খাবার নেই। মানুষের হাতে সবথেকে বড় সমস্যা মানুষের হাতে কোনো খাবার নেই। আর সরকারি ত্রাণ এখনো অবধি এসে পৌঁছায় না। তো হয়তো আসছে, কালকে দিদি আসবে বলেছিল, হয়তো প্রাকৃতিক দুর্যোগের জন্য আসতে পারেনি। তো আমরা খুবই আশায় ছিলাম যে দিদি এসে স্পটে এসে দেখে যাবে, দেখে যে কমসে কম সরজমিনে খতিয়ে দেখবে, দেখে যদি সাধারণ মানুষের খুব উপকার হয়। আমরা তবু তো ভালো জায়গায় রয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে এর থেকে যে আরও মানুষ এত দুর্ভোগের মধ্যে রয়েছে, আমার দিকে কোনো ত্রাণ দিতে হবে না। কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের পাশে তো কমসে কম দিদি দাঁড়াক, এটাই আমরা দিদির কাছে আবেদন করবো আর কি। এখন এই মানুষজন যে খেতে পায় না তার দিকে তো কমসে কম মুখে তো অন্য তুলে দিতে হবে। যার জন্য এই মুড়ি ভাজা কল এই যে ভিজের মধ্যে দিয়ে রেডি করতে হচ্ছে। মানুষ এসে খোঁজ নিচ্ছে কল কবে চালু হবে, কল কখন চালু হবে। হ্যাঁ, উন্নয়ন যাতে শুকনো হয়। কাল থেকে আমাদের ভাজা শুরু হবে। স্থানীয় এক গৃহবধূ বলেন, এখানে মানুষ গরু বাছুর সকলেই খুব সমস্যার মধ্যে রয়েছে। মানুষ খেতে পাচ্ছে না। একেতে বন্যায় সবকিছু ভেসে গেছে, যেটুকু অংশ জেগে আছে সেখানেও তো সবকিছু ভিজে গেছে। না আছে রান্নার গ্যাস, না শুকনো জ্বালন, রান্না করতেই পারছি না। সরকারি ও প্রশাসনিক সাহায্যের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, এখানে সাহায্য করার জন্য কাউকেই দেখা যায়নি। কোনো নেতা মন্ত্রী বা সরকারি অফিসার আসেনি, কোন রকম ত্রাণ এখানে পৌঁছায়নি। তাই দুরবস্থার মধ্যেই কাটছে আমাদের দিন রাত। অবস্থা তো খুবই খারাপ। কোথাও বেড়াতে যাচ্ছি, জল খাওয়ার প্রবলেম হচ্ছে, খাওয়া দাওয়ার প্রবলেম, মুড়ি ভাজা, রান্না, গ্যাসের প্রবলেম। কার বাড়িতে গ্যাস নিয়ে এসে খেতে পারছে নি, কি করে রান্না করে, উনুনে জল, জালুন নেই, ভিজে গেছে, কিছু জিনিস পাচ্ছে না, থাকার জায়গা নাই, ছাদে আছে আবার বৃষ্টি। কেউ দেখাও করতে আসেনি আর কেউ কিছু দিতেও আসেনি, যে কোথায় আছে কি ধারা সেটাও খোঁজ খবর কেউ নাই। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার। সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।